বালু নেই প্রাণের শহর, সিলেটে বন্যায় প্রায় ভয়াবহ অবস্থা। চারিদিকে ছড়িয়ে পড়েছে বন্যার ভয়াবহ পরিস্থিতি, তলিয়ে পড়েছে অনেক এলাকা। গত সোমবার থেকে বেড়েই চলেছে সুরমা নদীর পানি। সুরমার নদী উপচে চারিদিকে ছড়িয়ে পড়েছে বন্যার পানি। আশেপাশের দোকানপাট সহ বাসাবাড়ির মধ্যে ছড়িয়ে পড়েছে এসব বন্যার পানি। রাস্তাঘাট তলিয়ে পড়েছে পানিতে, লোকজনের যাতায়াতে অসুবিধা দেখা দিচ্ছে। বন্যার এসব পানির সাথে বিভিন্ন ড্রেনের ময়লা আবর্জনা মিশে দুর্গন্ধ ছড়াচ্ছে। সুরমা নদীর পানি অতিক্রম করে কুতুয়ালি মডেল থানা, বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়, সড়ক ও জনপদ অধিদপ্তর সহ যানবাহন ও মেরামত কৌশল বিভাগ বিভিন্ন এলাকায় ঢুকে পড়েছে বন্যার এই পানি। তলিয়ে গেছে ব্যবসায়ীদের জিনিসপত্র, পচে যাচ্ছে সবজি, ব্যবসায়ীরা প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্যার এই পরিস্থিতিতে। সুরমা নদীর পানি ভরে ক্রিংবিজের আশপাশের দোকানগুলিতে পানিতে ডুবে যাচ্ছে, তলিয়ে পড়ছে আশপাশের এলাকাগুলো। টানা বৃষ্টির ফলে বেড়ে চলছে সুরমা নদীর পানি, প্লাবিত হচ্ছে আশপাশের এলাকা। ওয়ালাইকুম সালাম। এই যে চারিদিকে যে এত বন্যা, পানিতে পুরো সিলেট শহর ডুবে যাচ্ছে, তো এই পানির মধ্যে আপনারা বাইরে বের হচ্ছেন কিভাবে? আসলে বাচ্চার স্কুল ছিল তো, আর তার জন্য বের হইতে হয়েছে। তো স্কুলে যাতায়াতের সমস্যা হয় না? হ্যাঁ, অনেক সমস্যা হচ্ছে। আসলে যাতায়াতের সমস্যা, আর পাশাপাশি যারা বাসা বাড়িতে পানি ঢুকে গেছে তাদের তো আসলে যে দৈনন্দিন জীবনযাপন যে পরিচালনা করতে, তাদের অনেক সমস্যার মুখোমুখি হচ্ছে। তো এই পানির মধ্যে পুরো সিলেট শহরে পানি ভরে গেছে, যাতায়াতের সমস্যা হচ্ছে, কর্মস্থলে কি যাওয়া যায়? কর্মস্থলে যে জায়গায় পানি উঠে নাই এখনও, আসলে আমরা যতটুকু জেনেছি যে সিলেটের এক তৃতীয়াংশ জায়গায় এখনও বাকি রয়েছে পানি ওঠার। ওই এইসব অঞ্চল ছাড়া অন্যান্য অঞ্চলে সবাই সমস্যার মুখোমুখি হচ্ছে। চারিদিকে যে এত বন্যা, এত পানি, তো এইগুলো এত পানি আসার কারণ কি স্যার? এটা সম্পর্কে আমাদের কিছু বলুন। আমার মনে হচ্ছে যে পানি তো আচ্ছা, এই উজানে অনেক পাহাড়ি ঢল আছে, আসামে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে, এটার দায় কিন্তু আমাদেরও রয়েছে। আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমাদের এই যে প্লাস্টিক পণ্য, এগুলো যথাযথ ব্যবহার, তারপরে যে নদীর পাড়ে দাঁড়িয়ে কথা বলছি, সুরমা নদীর আমি দেখি নাই যে ড্রেজিং হয়েছে সুরমা নদীকে। অবশ্যই সুরমা কুশিয়ারা, এই সিলেট অঞ্চলকে বাঁচাতে হলে সুরমা কুশিয়ারা এগুলো ড্রেজিং করা অত্যন্ত জরুরি। আর হ্যাঁ, ড্রেনের যে অবস্থা, ড্রেনের সংস্কার, আশু সংস্কার করতে হবে, এবং সর্বোপরি জনসাধারণকে সচেতন থাকতে হবে যে আমরা যে দৈনন্দিন কাজে বিভিন্ন প্লাস্টিক পলিথিন এগুলো ব্যবহার করি, যত্রতত্র না ব্যবহার না করে। পলিথিনের ব্যবহার তো অবশ্যই মনে হয় যে এটা বন্ধ করা দরকার, এবং প্লাস্টিক পণ্য যত দূর সম্ভব পরিহার করা উচিত। আমার বাড়ি জগন্নাথপুর, তো আমি আসে ওখানে মেসো থাকি আর কি, জিন্দাবাদে জামতলা। মানুষ খুব কষ্টে আছে, সিলেটের মানুষ খুব কষ্টে আছে। সবাই দোয়া করবা যাতে তাড়াতাড়ি খাটি যায়, আল্লাহ যাতে আমাদের উদ্ধার করেন বিপদটা থেকে। এই যে পানি, চারিদিকে বন্যা, তারপরে পানিতে পুরো শহরটা ভরে গেছে, তো আপনাদের ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? ব্যবসা বাণিজ্য বিরাট ক্ষতি হইতেছে আমাদের, আপনারা তো বুঝতেই পারতেছেন, দেখতেছেন চতুর্দিকে কি অবস্থা। কালীঘাট, খাজির বাজার, শেখঘাট, সব ব্যবসায়ীরা বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমরা তো দেখতে পাচ্ছি আপনার দোকানের মধ্যেও পানি ঢুকে গেছে, তো এই পানি যে ঢুকে গেছে, তো আপনার যে জিনিসপত্র এগুলো কি সেল হয়? না, এগুলো তো আপাতত কোনো কাস্টমারই আসতেছে না, আসতে পারতেছে না, কাস্টমার আসতে পারতেছে না, রাস্তা তো বন্ধ হয়ে গেছে। তো এই যে এত পানি, মানে চারিদিকে এত পানি, বন্যা, বৃষ্টিতে এত বৃষ্টি দিতেছে না, কিন্তু এত পানি বাড়ার কারণ কি, আপনি কি মনে করেন? আমার সম্ভবত এগুলো আসামের পানি এই ঢুকতেছে এইদিকে। এই বৃষ্টির মধ্যে এই যে পানি চারিদিকে পড়ে গেছে, এই বন্যার মধ্যে আপনি দোকানে কি মালপত্র সেল দিতে পারেন? না না, আমরা তো মালপত্র সেল দিতে, মাল এনে নামাইতে পারিনি। পরিবার নিয়ে থাকেন কিভাবে?
কালঙ্গের বাঁধে না পারি না, আমরা কোন সমস্যা হয়ে যাচ্ছে চলাফিরে, আমরা খাওয়া দাওয়া হইতেছে না, ঠিক মতন পানিও পাইতেছি না, আর এই পানির ভিতরে আমরা ঘুম হইতেছে না, জ্বর তুফানও এর ফেজে এর প্লাস পানিও ভিতরে ঘরের ভিতরে আমরা চলার, হ্যাঁ ঘরের ভিতরে পানি, পরিবার নিয়ে আমরা রাস্তায় আছি আমরা বর্তমানে, চালাতে পারি না, পানির জন্য কোনো ভাই যাইতে পারি না, কোনো অনেক সমস্যা হয়ে দাঁড়াইছে আমাদের। দর্শক, শেষ করছি আজকের প্রতিবেদন, আবার ফিরব দেশ বিদেশের এমন কোন প্রতিবেদনের সাথে। সে পর্যন্ত নিত্য নতুন সংবাদ পেতে চোখ রাখুন এনআরডি টিভির পর্দায়। আর আজকে কেমন লাগলো প্রতিবেদন তা জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।